আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফুজ্জামান, সহকারী শিক্ষক, লেকাস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমি তোমাদের সাথে স্যাট নিয়ে আলোচনা করেছিলাম, আশা করি তোমরা স্যাট বুঝেছো। আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম স্যাট কি, আবার যদি আমি একটু রিভিউ করি তাহলে স্যাটকে আমরা কী বলতে পারবো। বাস্তব বা চিন্তা জগতে বস্তুর সুনির্ধারিত সংগ্রহকে আমরা স্যাট বলতে পারবো। স্যাটের একটা প্রতীকী প্রকাশ ছিল, স্যাটকে আমরা কী দ্বারা চিহ্নিত করব। স্যাটকে সাধারণত আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা চিহ্নিত করব, এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে থাকবে ওইগুলোকে আমরা কী বলবো, উপাদান বলবো। একাধিক উপাদান থাকলে আমরা এর মাঝে আমরা কমা চিহ্ন ব্যবহার করব। ওকে, তারপর আমি বলেছিলাম স্যাট প্রকাশের পদ্ধতি। স্যাটকে আমরা কয়েক পদ্ধতিতে প্রকাশ করতে পারি, দুইটা পদ্ধতিতে প্রকাশ করতে পারে। একটা হলো তালিকা পদ্ধতি, আরেকটা ছিল কি সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে কি থাকতো, সেটের উপাদানগুলো নির্দিষ্ট করা থাকে, আর সেট গঠন পদ্ধতিতে সেটের উপাদানগুলো নির্দিষ্ট করা না থাকে না, সাধারণত অভিজ্ঞতা উল্লেখ থাকে। যেমন বিজোড় সংখ্যা হতে পারে, যোগ সংখ্যা হতে পারে, এবং একটা ক্ষেত্রে একটা রেঞ্জ ব্যবহার করা হতে পারে। ওকে, তারপর আমি বলেছিলাম, আলোচনা করেছিলাম সসীম সেট নিয়ে। সসীম সেটটা ছিল কি, যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় বা নির্ধারিত করা থাকে, দুইটা হতে পারে, চারটা হতে পারে, পাঁচটা হতে পারে, ছয়টা হতে পারে, এই জাতীয় উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে আমরা বলেছিলাম সসীম সেট। মানে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে আমরা কি বলবো, সসীম সেট বলবো। আর অসীম সেট ছিল কি, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে আমরা কি বলেছিলাম, অসীম সেট। ওকে, তো এইগুলো ছিল আমাদের গত ক্লাসের পড়া। আজকে আমি তোমাদেরকে নতুন কিছু সেটের সঙ্গে আলোচনা করব। ওকে, আসল ফাঁকা সেট বা এমটি সেট, ফাঁকা সেট, ফাঁকা মানে খালি, ফাঁকা মানে হলো খালি, যার কোনো কিছু নাই সে হলো কি, ফাঁকা। তাহলে ফাঁকা সেটের সঙ্গে আমরা বলতে পারি যে সেটের উপাদান নাই, উপাদান নিয়ে সেটকে আমরা কি বলবো, ফাঁকা সেট বলতে পারবো। যে সেটের কোনো উপাদান নেই তাকে আমরা কি বলবো, ফাঁকা সেট বলবো। যে সেটের কোনো উপাদান নাই, যে সেটে কোনো উপাদান নাই তাকে ফাঁকা সেট বলে, তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে ফাই দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়, ফাই দ্বারা প্রকাশ করা হয়। ফাঁকা সেটে কি দ্বারা প্রকাশ করা হয়, এই একটা সাইম্বল, এই একটা চিহ্ন দ্বারা ফাঁকা সেটকে প্রকাশ করা হয়। যে সেটে কোনো উপাদান নেই তাকে আমরা ফাঁকা সেট বলবো। ফাঁকা সেটকে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করবো, ফাই দ্বারা প্রকাশ করা হবে, এটাকে বলা হয় ফাই। ঠিক আছে, এখন আসো আমরা ফাঁকা সেটকে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়েও শুধু প্রকাশ করতে পারো। যদি এ একটা সেটটি কি, এ ইকুয়াল এই চিহ্নটা থাকে, যদি সেকেন্ড ব্র্যাকেট থাকে তাহলে কিন্তু এটা ফাঁকা সেট হয়ে গেল। ওকে, আবার যদি এটাকে আমি এরকম ভাবে লিখি, এ ইকুয়াল ই ফাই, এটাও কিন্তু ফাঁকা সেট। তাহলে আমরা ফাঁকা সেট লিখে উপায় হলো, এ ইকুয়াল যদি সেকেন্ড ব্র্যাকেট থাকে তাহলে আমরা এটাকে বলবো ফাঁকা সেট, অথবা এ ইকুয়াল যদি ফাই থাকে তাহলে আমরা এটাকে কি বলবো, ফাঁকা সেট বলবো। কারণ এই সেটে কোনো উপাদান নাই, উপাদান নিয়ে হওয়ার কারণে আমরা এগুলো লিখতে পারবো। এখন আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে ফাঁকা সেট লিখতে গিয়ে অনেকে এরকম লিখে ফেলে, এ ইকুয়াল টু এরকম লিখে ফেলে, এটা কিন্তু ফাঁকা সেট না, এটা ফাঁকা সেটের পাওয়ার সেট। আমি পাওয়ার সেট নিয়ে আলোচনা করব। যদি কোনো আমার ফাঁকা সেট লিখতে চাই তাহলে এটা লিখে যাবে না, কারণ এটা দুইটা সেট হয়ে গেছে, ফাঁকার ভিতরে ফাঁকা সেট, এটা একটা ফাঁকা সেট, এটা একটা ফাঁকা, তাহলে ফাঁকার ভিতরে ফাঁকা সেট হয়ে গেল। তাহলে আমরা এটা কি করা যাবে না, লেখা যাবে না, এটা ফাঁকা সেট না। ঠিক আছে, যদি ফাঁকা সেট লিখতে চাও তোমাকে যদি কেউ বলে এটা ফাঁকা সেট লিখবে, তাহলে তুমি লিখবে এ ইকুয়াল টু এ সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবে, অথবা এ ইকুয়াল টু ফাইভ, দেখলে হয়ে যাবে এটা ফাঁকা সেট হয়ে যাবে। ওকে, আসো এবার
ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা হলো কাপ, আমরা বলে থাকি আরটা বলে থাকি ক্যাপ, কাপ আর ক্যাপ, এই সেটের ক্ষেত্রে এই দুইটা চিহ্নের ব্যবহার সবচেয়ে বেশি। এবং আশা করি তোমরা যদি এই চিহ্ন দুইটা ব্যবহার ভালো করে জানতে পারো, আশা করি তোমরা সেটের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমি প্রথমে এই চিহ্নটা ব্যবহার করব, এটাকে আসলে কাপ বলা হয়, যদি আমি এরকম একটা হ্যান্ডেল দিয়ে দিই তাহলে একটা কাপের মতো হয়ে যায়, তার জন্য এটাকে আমরা সহজে বোঝার জন্য এটা বলা হয় কাপ। আসলে এটা কাপ না, এটার নাম হলো ইউনিয়ন বা সংযোগ সেট, এই সেটটার নাম হলো ইউনিয়ন বা সংযোগ সেট। আমি এটা মুছে দিচ্ছি, এটাকে আমরা বোঝানোর ভাষা কাপ বলে থাকি। তাহলে এই চিহ্ন ব্যবহার আমি শুরু করতেছি, তাহলে আমি এই সেটটার নাম হলো সংযোগ সেট। সংযুক্তে ইংলিশে যদি লিখতে চাই ইউনিয়ন অফ সেট, ইউনিয়ন অফ সেট, ডিফিনিশনটা হলো দুই বা ততোধিক সেটের, দুই বা ততোধিক সেটের, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে, সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। আমি একটা উদাহরণ দিলে তোমরা এই সংজ্ঞাটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমি দুইটা সেট লিখতে হবে, যেহেতু বলছি দুই বা ততোধিক সেটের সকল উপাদান, তাহলে আমি যদি এ একটা সেট নিই, আমি এটাকে বললাম ওয়ান থ্রি ফাইভ, ওকে, আমি আরেকটা সেট নিই বি ইকুয়াল টু বলো টু ফোর সিক্স। এখন আসো আমি কি নির্ণয় করবো, এই দুইটা সেটের সংযোগ নির্ণয় করবো, সংযোগ সেট নির্ণয় করবো। তাহলে আমাকে লিখতে হবে এ ইউনিয়ন বি, তাহলে এ সেটের উপাদানগুলো লিখে নিই ওয়ান থ্রি ফাইভ, ইউনিয়ন বি সেটের উপাদান লিখে নিই টু ফোর সিক্স। এখন আসো এই চিহ্নের কাজ হলো সকল উপাদান নিয়ে নেবে, দুইটা সেটের সকল উপাদান নিয়ে নেবে। তো এখন আসো দুইটা সেটের সকল উপাদান যদি নিতে চাই, যেটা আমরা অঙ্ক বোঝার জন্য সেট বোঝার জন্য বলে থাকি কমন এবং আনকমন, একইরকম উপাদানগুলো থাকলে নিবে এবং একইরকম ছাড়া যেগুলো ভিন্ন রকম আছে সেগুলো নিয়ে নিবে। আর একটা হলো লেখার সময় আমরা যখন লিখব তখন আমরা সংখ্যার ক্রম অনুসারে লিখব অথবা লেটারের ক্রম অনুসারে লিখব, ওকে? তাহলে আমি কি লিখতে পারি, এখানে কোন কমন উপাদান আছে? কোন কমন উপাদান নেই, সকলে আনকমন, তারপরে এই সকল উপাদান নিয়ে একটা সেট তৈরি হবে। তাহলে কি হবে, ওয়ান লিখতে পারি টু থ্রি ফোর ফাইভ সিক্স, তাহলে আমার এ ইউনিট বিভিন্ন হয়ে গেল, তাহলে আমি এটা হলো আমার সংযোগ সেট উদাহরণ। বুঝতে পারছো আশা করি? তাহলে সংযোগ সেট, তাহলে বুঝতে পারছো দুইটা সেটের সকল উপাদান নিয়ে একটা সেট তৈরি হয়েছে, তাহলে আমরা এটাকে বলবো সংযোগ সেট। আমি যদি এরকম আর একটা উদাহরণ দিতে চাই, তাহলে আমি একটু এলিমেন্টগুলো পরিবর্তন করতে চাচ্ছি, এটাকে আমি বললাম ওয়ান থ্রি ফাইভ সিক্স, ঠিক আছে? এখন আসো আমি এই দুইটা সেটের সংযোগ সেট নির্ণয় করব, ঠিক আছে? তাহলে কি হবে, আমার এক অ্যাসেট কত আছে ওয়ান থ্রি ফাইভ সিক্স, অ্যাসেট আছে ওয়ান থ্রি ফাইভ সিক্স, ইউনিয়ন বি সেট আছে টু ফোর সিক্স। এখন দেখো এই দুইটা সেটের মধ্যে কোন কমন উপাদান আছে কিনা,
দুইটা সেটের মধ্যে কোন কমন উপাদান আছে কিনা, দুইটা সেটের মধ্যে কমন উপাদান হলো 6, তাহলে এই 6 কে আমি দুইটা থেকে আমি একটা উপাদান লিখব, দুইবার লিখে যাব, তাহলে আমি কি লিখতে পারি 1 2 3 4 5 এই 6 দুইটা আছে, তাহলে দুইটা থেকে আমি এন্ড লিখে ফেললাম, এটা হয়ে গেল আমার সংযোগ সেট। আশা করি তোমরা সংযোগ সেট বুঝেছো। আমি আরেকটা সেট নিয়ে আলোচনা করব, ওইটা হলো এই চিহ্নটা ব্যবহারে, এটাকে আমরা বলবো সেট সেট বা ইন্টারসেকশন অফ সেট। এই চিহ্নের কাজ কি এখন দেখবো আমরা। সেট সেট তোমার ইন্টারসেকশন অফ সেট, ডিফিনিশনটা হবে দুইবার তত্ত্বিক সেটের, দুই বা তত্ত্বিক সেটের সাধারণ উপাদান, সাধারণ উপাদান নিয়ে, সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। ওকে, আমি একটা উদাহরণ দিয়ে এটা বুঝিয়ে দিচ্ছি। উদাহরণটা হলো আমি যদি দুইটা সেট নিয়ে আবার এ ইকুয়াল নি 1 2 3 4 আর একটা সেট নি বি ইকুয়াল 2 3 4 5, তাহলে আমি দুইটা সেট লিখলাম। এখন আমাকে নির্ণয় করতে হবে কি এ ইন্টারসেকশন বি, তাহলে আমি এস সেট লিখি এ 1 2 3 4 ইন্টারসেকশন 2 3 4 5। এখন আসো এই দুইটা সেটের সাধারণ উপাদান, আমার এই জিনিসটা ইম্পর্টেন্ট, সাধারণ উপাদান নিতে হবে। সাধারণ উপাদান কারা, যেগুলা দেখতে একরকম তাদেরকে নিব। তাহলে আমরা যদি এটা আমাদের বোঝানোর সাথে আমরা বলতে পারি শুধু কমন উপাদান নিয়ে, যেগুলা দেখতে একরকম ওই উপাদানগুলো নিয়ে এই সেটটা গঠিত হবে। তাহলে এই যেহেতু উপাদান কে আছে, 2 আছে 2 আছে, 3 আছে 3 আছে, 2 এবং 3 দুটোই আছে, এবং কি 4 আছে, এবার সে 4 আছে, তাহলে এই তিনটা উপাদান হবে যাবে 2 3 4, আর বাকি থেকে কত 1 আর 5, 1 আর 5 এগুলো ভিন্ন ভিন্ন উপাদান, তার মানে ভিন্ন ভিন্ন উপাদানগুলো এই জায়গাতে বসবে না, শুধু কমন উপাদানগুলো বসবে। তাহলে আমার এ ইন্টারসেকশন বি পাই এর কত 2 3 4। ওকে, তো শিক্ষার্থীরা আশা করি তোমরা সংযোগ সেট এবং সেট সেট সম্পর্কে বুঝেছ, এবং এই দুইটা চিহ্নের ব্যবহার সেটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই জাতীয় বইয়ে সংযোগ সেট এবং সেট সেটের ব্যবহার আছে, তোমরা বাসাতে কিছু অ্যাপ্লিকেশন করবে। আগামী ক্লাসে আমি সেট সেট এবং সংযোগ সেটের অ্যাপ্লিকেশনগুলো তোমাদেরকে দেখাবো। ওকে, ধন্যবাদ সবাইকে।